তো এবার আমরা চলে এসেছি আনারস খেতে। আমাদের আনারস খেত দেখো সবাই, তোমরা আনারস খেতে আমাদের ফুল এসছে। আর আমার ভাই আজকে এখন জল দেবে, আনারস খেতে জল দিতে হবে। উ যে ভাই ডিজেলটা নিয়ে যাচ্ছে মেশিনের কাছে। আমার কাছে ফুলটা দেখাই বুঝলি, এই যে আমাদের এটা আনারস খেত। এই দেখো আনারস, এটা ফুল এসছে আনারস গাছে। ফুল এসছে, জল দিতে হবে। ওই যে আমার বর আসছে, তোমাদের দাদা। ও কত দূর থেকে টাটা দাও না, হাই করো। সব গাছগুলোতে ফুল আইছে গো। ওই যে আমার বাবা পাইপ দিয়ে জল দেবে, পাইপ ঠিক করে। এ ভাই জোক নাই তো, জোক দেখো এদিকে গুলো তো ফুলে, সেটা একটু দেখাই। ওর বাবা কি পড়ে রে। হ্যাঁ ফুলেছে, মাটি ঢুকছে চোখে বাবার জুতোতে ছিটকে গেছে। কেমনে হাঁটছে এদিকে, এসে তো ধরো তো, ও চোখে মাটি ঢুকছে, দেখতে পাচ্ছ মাটি? হ্যাঁ হ্যাঁ আরে নাই আর বের হয়ে গেছে, চোখ লাল হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি না। নাই ওই একটা খোঁচা খাইছিস না, ওই খোঁচাটা জুতোর মাটি চিৎকায় কি করে জুতোর থেকে ফোন মুখ কাটতে হতো। আমি ইচ্ছা মানে দর্শকদেরকে বুঝতে অসুবিধা, আমি ইচ্ছা মানে নিজের ইচ্ছা, এটা নোয়াখালী ভাষা। আমি ইচ্ছা, আমি ইচ্ছা, এটা এটা অর্থ হচ্ছে নিজের ইচ্ছা। আমার বাবা নোয়াখালী, নোয়াখালীতে কথা বলে। আমার ভাইয়ের আজকে ছুটি, তাই আজকে এখানে একটু আনারস আনারস লাগিয়েছে, তো সেই আনারস খেতে জল দিতে এসেছে। ছুটির দিনে এসব কাজগুলো করতে হয়, কিছু করার নেই। নিরানি না আছে, নিরানি এই দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে এগুলো হচ্ছে, এই যে আনারসের গাছের গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টক, এগুলো হচ্ছে ঘাস মতো মনে হচ্ছে, তবে অ্যাকচুয়ালি ঘাস না, এগুলো টক পাতা গাছ। এই যে এইসব দেখতে পাচ্ছ, এগুলো আনারসের গাছের গোড়ায় গোড়ায় সব টক পাতা গাছ হয়েছে। এগুলো টকের ডাল খেতে হয় গরমকালে, শরীর খুব ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। এই দেখো টক পাতা গাছ এগুলো, এই যে এগুলো হচ্ছে টক পাতা গাছ। নামটা আমি সঠিক বলতে পারছি না, এগুলো একটু টক টক লাগে ডালে দিলে, গরমকালে খেতে হয়, শরীর ঠান্ডা থাকে। অনেক হয়েছে, অনেক আমাদের খেতে জল দেওয়া হবে। কি করে মেশিন চালায় দেখো, এইভাবে মেশিন চালায় রবিদা। বন্ধুদেরকে একটু বলে দাও কিভাবে মেশিন চালাতে হয়, দেখে নিতে।
তাই তো পস পস করেছে হাতে দেখ হাওয়াতে দেখ হাত পুরো টানা আমার হাওয়ায় এইভাবে জল তুললে কি হয় রবিদা কি হয় একটু বলে দাও এইভাবে জল তুললে কষ্টটা উপভোগ হয় না নাকি এই যে কি ব্যাপার দর্শকরা জানতে চাইছে এইভাবে কেন তুলছো একটু কিছু বলো এই যে কিছু একটু বলো এই যে কিছু একটু বলো এবার ডিজেলটাকে এর মধ্যে ঢালবে তারপর মেশিন চালাবে বল না একটু ও এত লাফিয়ে লাফিয়ে কল চেপেছে যে কি মানে এত হাঁপিয়ে গেছে কিছু বলতে পারছে না মেন হচ্ছে কোথা দিয়ে লিক আছে এটা জল থাকছে না কলে প্রচুর কষ্ট করে জলটা তুললাম দেখো কত কষ্ট করে মেশিন চালাতে হয় মেশিনে কোথায় পাইবে লিক হবে ওটা লিক আছে মিস্ত্রি আনতে হবে না আহারে আবার টাকা খরচা কোথায় যাচ্ছ ও দড়ি আনতে যাচ্ছে পাইপটা কোথাও লিক হয়েছে মানে এবার এই জলটা দেখ কি বিশাল ঠান্ডা একদিন মাঝে এনতে চান করে যাব আর পরিষ্কার বিশাল জল এর একটা চাপ তো ভাই হাতের মধ্যে কাদা লাগছে আমি একটা আমার বাগানে এসে একটা সাপ দেখলাম ওই যে দেখতে পাচ্ছো সাপটা কি আসছে পুরো মুখ তুলে রয়েছে সাপ দেখো সাপ দাঁড়াস তো মনে হয় দাঁড়াস সাপ কি সাপ বোঝা যাচ্ছে না আমার এমন ক্যামেরার সামনে চলে গেছে যে সাপটা যে যেই কোনো দিক থেকে মুভমেন্ট নিতে পারে সাপ হ্যাঁ এটা দাঁড়াস সাপ কি সুন্দর চলে সাপ বড় এটা গোলটা বাঁকছে সাপটা একদিকে হয়তো এবার দৌড় দেবে ভয় এই যে বেরোচ্ছে ওই যে মাথা তুললো ভেঙে চুড়ে বেরিয়ে যায় সামনে কি সেটা আর দেখবে না ওই যে চলে যাচ্ছে সাপটা সাপটা চলে যাচ্ছে চেহারা দেখো এ যেরকম চেহারা দেখতে ভয়ঙ্কর ততটাই ভীতু ততটাই ভীতু এবার মেশিন চালানো হচ্ছে দেখো মেশিন থেকে এবার এবার জল বেরোবে মেশিন স্টার্ট দিচ্ছে এবার রবিদা প্রচুর প্রেশার লাগে রে একটা ষোলোতে মেশিন একটা ষোলোতে এখানে যে টক পাতা গাছগুলো হয়েছে আনারস গাছের সব গোড়ায় গোড়ায় তো এগুলো পরিষ্কার করে দিলে ভালো হতো ভাই তো আগে করেনি এখন তো জল দিয়ে দিচ্ছে করাও যাবে না একটু একটু তুলে দিই যতটুকু পরিষ্কার হয়
দেখো জল আসছে বন্ধুরা লাইন দিয়ে। দেখো আনাস গাই পাতা কাটার কি বিষ রে। হ্যাঁ